অবশ্যই জ্ঞানী লোক, বলার সাথে সাথে তার কাজটা করে ফেলছেন। এখন যে গানটা করব এটা একটা উদ্দেশ্যে, উদ্দেশ্যটা হচ্ছে এখন তো মোটামুটি বেহালা বাজাইতে পারি, বেহালা বাজাইতে পারি, হারমোনিয়াম বাজাইতে পারি। আপনাদের চরণ আশীর্বাদে, আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে, আমার বাবা আমাকে ছোটবেলা থেকে এমনভাবে তৈরি করছে, আমি ছোটবেলায় কখনো ফুটবল নিয়ে খেলতাম না, যদি খেলতে হইতো হারমোনিয়াম নিয়ে খেলতাম, কোনোদিন ক্রিকেট খেলতে যাইতাম না, খেলতে হইলে বেহালার সাথে খেলতাম, খেলতে হইলে ঢোলের সাথে খেলতাম। যার কারণে বাংলাদেশের মধ্যে মোটামুটি যতগুলো যন্ত্র আছে প্রত্যেকটা যন্ত্র একটু একটু টুকিটাকি মোটামুটি পারি, এখন তো পারি। আমার সাথে হারমোনিয়াম বাজিয়েছে হবি কাকা, অনেক বছর ছিলেন আমার সাথে, আমার বাবার আমল থেকে আমার সাথে ছিলেন। বাবা থাকতেই তো গান করি, খুব ছোট বয়সে গান করি। আকাশ ভাইয়ের ওই গানটা আমার মনের মধ্যে লেগে গেছে, যে অল্প বয়সের হইলাম নারী, জনম গেল বাপের বাড়ি, স্বামী কি ধন না দেখলাম চাহিয়া। খুব অল্প বয়সে বাবার কাছ থেকে গান শিখেছিলাম, আবার খুব অল্প বয়সে বাবারে দুনিয়া থেকে হারাইছি। আমাকে পথটা দেখায় আগে বেড়ে নিয়ে যাবে এমন ব্যক্তি বলতে এখন শুধু স্বপনদন সাহেব আছেন, আছেন আমার বৌমা, আছেন আমার মা, আমার 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 সব মুরব্বী এখনও মোটামুটি আমার জন্য আছে, এটা আমার চরম সৌভাগ্য। কিন্তু তারপরেও একজন মানুষ ছিলেন, খালেকজন সাহেব 2001-এ ইন্তেকাল করার পর থেকে আব্বার পুরোপুরি রাত্র গান করতে পারতেন না, কারণ মানুষ তো বিচ্ছেদ গান শুনতে চায়। মধ্যরাত্রে যখন বিচ্ছেদ গান নিতেন, খালেকজন সাহেবের কথা স্মরণ করে, বাবার কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেতেন, আর গান গাইতে পারতেন না। তখন বাবা যদি একটু দুর্বল হয়ে যেতেন, ওই শেষ সময়টুকু দু একটা গান করতে করতে আজকে শিল্পী। ওই আমলটার মধ্যে ভালো করে তখন হারমোনিয়াম বাজাইতে পারি না, ভালো করে বেহালা বাজাইতে পারি না। বাড়িতে থাকলে মাঝে মধ্যে বাবা ডাক দিতেন কানু, আমার বাবা আমার ডাকতেন কানু বলে, মাঝে মধ্যে ডাকতেন কানু কাছে আয়, দৌড়ায় যদি কাছে যেতাম, বাবা আব্বু কি হয়েছে বলতো, হারমোনিয়ামটা একটু নিয়ে আয়, তো চিন্তা করতাম বোধহয় কোনো গান লিখবে বা গান সুর করবে, হারমোনিয়াম দরকার, তো দৌড়ায় গিয়ে হারমোনিয়াম নিয়ে আসতাম। নিয়ে আসলে বলতো হারমোনিয়ামটার সামনে বসতাম, স্কেল ধর, স্কেল ধরতাম, এরপরে বলতো একটা গান শোনা। যখন বলতেন একটা গান শোনা, এখনকার ওই আবেগটা তো তখন ছিল না, তখন অবাক হয়ে যেতাম যে আমার বাবা, উনি বাংলাদেশের শ্রেষ্ঠ একজন শিল্পী, উনার মতো মানুষ আমার গান শুনতে চায়। তো বাবার আদেশ, আদেশ তো রাখতে হবে, তো বাবার জিজ্ঞেস করতো বাবা কোন গানটা গাবো বেশি, করে মাঝে মধ্যে আব্বা দুইটা গান শুনতেন বেশি, একটা গান হচ্ছেন বড়দাদা মালিকজান সাহেবের, আমি গান শোনাবো পারে, আমার বান্ধব কোথায় রইলা রে, দরদি নাই দরদি নাই, ওই গানটা শুনতেন। আরেকটি গান শুনতেন কবিয়াল বিজয় সরকারের, আজকে কেন জানো এই গানটা আরো গাইছে অনেকবার, আজকে জানে কেন গান যে আমার গাইতে মন চাইতেছে, পুরনো একটা গান গাবো। বলো সে কি আমায় দেখলে চিনবে গো, আমার জল দে খেদু নয়নে, সে আমার জল দে খেদু নয়নে, ও জারে হারে জারে হা আমি যারে হারা ওরে স্বামী হারাই আছি জি বনে গো, মাখন চান্ডে হারা আমি যারে হারাই আছি জি বনে, মেঘে ঘেরা আমি এমন দিনে হারাইয়াছি
बादल झरा निठुर साबो मेघे घेरा चाँद आमी एमनी दिने हाराया थीरे ओदर दी आमार घरेर चाँद दर दीरे आलो हर नाय आधारेर बाद गो নদীর কুল ভাগ গিয়া গেলে পরে বালুর চ আমারে মনের কুল ভাগ গিয়া গেলে দয়াল আর না পরে চ যেই কুয়াশা পড়তেছে মোটামুটি বাইরে যারা দাঁড়িয়ে আছেন কষ্ট হচ্ছে না শীতের মধ্যে কিন্তু কষ্ট হয় ভাই না করবেন না আমি জানি কারণ আমিও রাত্রে জাগি আমিও চোরের মতো চোরের চাকরি করি রাত্রে জেগে এই রাত্রের কুয়াশাটা নাক দিয়ে গেলে এটা টের পাওয়া যাবে কালকে যখন ঘুমাইবেন ঘুম থেকে উঠলে দেখবেন বুকটা ভার হয়ে আছে কফ দিয়া ঠান্ডা এমন একটা বিষয় আর আমাদের বাউল গানটা সিজনটাই হচ্ছে ঠান্ডার মধ্যে প্রত্যেক রাতে গানে যাই প্রত্যেক রাতে ঠান্ডা লেগে যায় অন্যান্য দিন গানে যাই ওইটা তো বাদই আসতে এটা বন্ধ রাখো বেলটা বন্ধ রাখো অন্যান্য দিন তো বাইনায় গানে যাই আজকে যে আমার নিজের বাড়িতে অনুষ্ঠান কালকে গতকালকে গান করছে আমি আর কাজল দেওয়ান ওই মদনপুরের কাছে একটা জায়গা নাঙ্গলবন্ধ নাঙ্গলবন্ধ বাজারে গান করে আসছি গান করে আইসা বাসায় ভক্তবৃন্দদের বাজার সাথে কিছু বুঝাই দিলাম এর মধ্যে প্রধান যিনি আমার গফুর ভাই মঞ্জু ভাই এরা যদি আমার সাথে না থাকতো আজকে যে অনুষ্ঠানটা হচ্ছে অনুষ্ঠানটা বোধহয় করতে পারতাম না এই ব্যক্তিগুলোর জন্য আরেকটা লোক আমার জাকির ভাই বাম পাশে বসে আছে দিদার ভাই আমার কিছু ভালোবাসার মানুষজনের জন্য আজকে অনুষ্ঠানটা করতে পারতেছি গানের থেকে আসছি আয়সা বাজার বুঝাই দিয়ে 8টা বাজে ঘুমাইছি 10:30 বাজে ভক্তবৃন্দ আয়সা ডাক দিছে ভাই ওঠেন 10:30 বাজে উঠছি ওই 10:30 থেকে শুরু করছি এই পর্যন্ত একটা দানা পানি মুখে দিছে কিনা এখনো বলতে পারবো না মুখে দিই নাই কারণ আমার দায়িত্ব বাবার ওরসটাকে শেষ করব তারপরে আমার কাজ তারপরে আমি খাবো যেদিন থেকে বাবা গেছে ওই দিন থেকে দায়িত্বের মাথায় চলে আসছে এখন এই সারা রাত্র শেষে আকাশ ভাইয়ের গান শুনতেছে আর মনে মনে প্রশ্ন জাগলো মোহন একটা সময় ছিল যখন আমি ঘুমাইলে আমার বাবা আমার মা আমার পায়ের মধ্যে তেল দইলা দিত অনেক সময় ঘুম ভাঙে দেখতাম বাবা পায়ে তেল ঢুলতেছে
লাভ দি উঠতাম বাবা আমার পায়ে হাত দেন বাবা রে তোর পায়ে অত হাত দেই না আমি আমার গানের পাখিটার পায়ে হাত দিই আমার পাখিটার যত্ন করি যেন পাখিটা ভালো করে গান গাইতে পারে গানে বের হয়ে এখন মাকে সালাম করে আমার কাছে বিদায় নিয়ে একটা সময় ছিল যখন বাবাকে সালাম করে বেরোইতাম তখন বাবা গান ছেড়ে দিছে বাড়িতে বসে থাকতো বাবার কাছ থেকে পায়ে ধরে সালাম করে কদম বুচি করে যখন বেরোবো বাবা যাই বলতো কার সাথে গান দি গানের মধ্যে এখন শ্রোতা কেমন হয় আমার গান যারা শুনতো ওরা কে আসে কত কথা জিজ্ঞেস করতো সব কথা শেষে বাসা থেকে বের হওয়ার আগে বলতো এই শোন এক কাজ করবি স্টেজে যাবি খাওয়া দাওয়া কইরা স্টেজে উঠার আগে এক কাজ করবি হাতের মধ্যে একটু মধু নিবি মধু হাতের মধ্যে নিয়ে মধুটা চেটে খেয়ে তারপর একটু গরম দুধ খাবি এরপর গিয়ে স্টেজে গানে উঠবি তখন জিজ্ঞেস করতাম বাবা প্রত্যেক দিন মধুর কথা বলে দেন এই মধু আর দুধ খেলে কি হয় আব্বা বলতেন বাবা রে গানের দরদ কিন্তু মায়ও বুঝে না আপনি দুই চার মানুষ দৌড়াইলে আপনার যতটুকু হয়রান লাগবে একটা গান গাইলে তার চেয়ে বেশি দমে হয়রান লাগে গান গাইতে গিয়ে পরিশ্রম অনেক অনেক শক্তি থাকতে হয় আমি তো সারা জীবন গান করছি আমি জানি দুধ আর মধু খাইয়া নিয়ে যদি তুই গান শুরু করস দুধ মধু খাইলে তোর বুকটার মধ্যে একটু শক্তি পাবি আরামে গান গাইতে পারবি আজকে প্রায় ১২-১৩ বছর হয়ে গেছে এখন কানন কেমনে গানে যায় আর কেমনে গান থেকে আসি কানন কেমন আছে এইটা দেখার লোক একটু কমই আছে রহিম ভাই বাবা যে কি জিনিস এটা বুঝতে পারছি যখন বাবা চলে গেছে বাবা ইন্তেকালের পরে কত মানুষ আসছে হাতে মাথায় হাত বোলাই দিছে কানন রে চিন্তা করিস না তোর বাবা নাই কি হয়েছে আমরা আছি না দেখছি বিপদ উপরে দেখছি বাবা থাকতে যা করতেন এটা পৃথিবীর কেউ আর করবে না বাবা নিজের বলতে কিছু চাইতেন না তিনি আমাকে উপর উঠাইতে চাইতেন আর এখন এমন একটা সমুদ্রের মধ্যে পড়ছি যে খলিল ভাই আমার জন্য খালি খাইতে যেতে পারবি আমার জন্য খাটনি খাটতে পারবি কিন্তু খাটনির নামও পাবি না খাটনির দামও পাবি কিন্তু আমার খাটনির নামও লাগবে না আমার খাটনির দামও লাগবে না শুনে আমি চাই আমার মাখনদানকে সবাই স্মরণে রাখো মাঝে মধ্যে বাবারে জড়ায় ধরতাম যখন একদম অসুস্থ হয়ে গেছে এই শিকারি টোলা বাজার দিয়ে হাইটা যাওয়ার সময় রাস্তার মধ্যে হাঁটতেছে আর কি যেন চিন্তা করে স্ট্রোক করে ফেলছে একাধারে চারবার ব্রেন স্ট্রোক করার পর একটু অসুস্থ হয়ে গেলেন হুইল চেয়ার দিয়ে তার আমি নিয়ে যেতাম নিয়ে আসতাম মেডিকেল ওই হুইল চেয়ারের মধ্যে বসতে থাকতো গানের থেকে এসে পিছন দিকে জড়ায় ধরতাম তার মাথার মধ্যে চুল কম ছিল মাথায় বারবার চুমো খাইতাম মাথায় বারবার চুমো খাইলে কি হয়েছে বাবা আপনি এখন দুনিয়াতে আছেন সবাই আমাকে মানে যখন আপনি না থাকবেন তখন আব্বা বলতেন যে আমি না থাকলে একটা কাজ করবি আমি তোর বাবা যেদিন না থাকবো ওই দিন যখন গানের আসরে যাবি যখন দেখবি গানের মানুষ সবাই তোর দিকে তাকায় আছে তখন তুই মনে করে নিবি হাজার মানুষের মাঝখান থেকে আমিও তোর দিকে তাকায় নিছি হাজার মানুষের ভিড়ে আমি তোর মধ্যে আছি বাবারে দেখে সাহস লাগতো কিন্তু এই সাহসটা দেওয়ার মতো লোক কেউ নাই আমি জোর হাত করে বলবো যাদের আছে বাবা যে কি ধন এটা হারাইলে তখন আজার আমার মতো কাঁদবেন দাঁড়ে দাঁড়িয়ে পাইবে না না ওই নদীর কোথা গিয়া গেলে ভরে বালু মানুষের মনের কুল ভাঙ্গিয়া গেলে রে আর পরে না চন্নি যার ভেঙে গেছে স্বপনের ঘর
जारे हाला आथी जी बोने गो जारे हारा अमी जारे हाराई या थी जी बोने गो हीरा कंचो मुनी मुक्ता ना था किले घरे टाका होइले सबी मिले रे दिल दुई चारी करे शुद्ध मन बिक्री हाय मने मैट्रिक परीक्षार पर एक दिन बाड़ी हठात कर बाबा डाक दिछे तार घरे बाबार घरे गेछि सेदिन बाड़ीते छिलेन गफुर भाईर जिनि सहधर्मिणी पुष्पर मा বাড়িতে ছিলেন ইসুফ আলী ভাই বাড়িতে ছিলেন মুজিবুর ভাই বাড়িতে ছিলেন এই যে একটু আগে টাকা দিয়ে গেলেন আমার বেশ কয়েকটা পীর ভাই ছিল সবার মধ্যে ডাইকা সবাইরে ডাক দিয়ে আমার আব্বা বললেন কি এই তোমরা শুনে রাখো আমি মাখনদন যখন না থাকব আমার অবর্তমানে তোমাদের কারকত যদি কোনো কিছু প্রয়োজন হয় তোমরা গিয়ে কাননের কাছে চাইবা যদি কাননের কাছে আসো মনে করবা যে মাখনদনের অভাব কাননের কাছ থেকে পূরণ করতে পারবা এইটা বাবা বলছে তখন যখন বয়স ২২ আস্তে আস্তে ৪০ এর কাটাপ চলে আসছি আপনাদের চরণ আশীর্বাদে দুই চারজন লোক গান গাইতে গেলে কত মানুষ আসে মুরিদ হইতে কিন্তু মানুষকে এখনো মুরিদ করতে ভয় পাই যে একটা মানুষের জীবনের ভার যে আমি নিব আমি নিজে আগে পার হইতে পারবো কিনা সেইটার ভয় তো আমার নাই পীর হওয়াটা বড় না গুরু হওয়াটা বড় না গুরু দায়িত্বটা কর্তব্যটা পালন করা হচ্ছে বড় মনের সাথে যদি মন না মিশে ভাই তাহলে কোনো কাজই হয় না শুধু মনে বিক্রি হয় মনের দ্বারে গো जले हाराय याथी जी बोने गो जरे हारा अमी जरे हाराय याथी जी बोने गो ताई जीवन जा हारा याथी मंजू पाबो ना गो আমার দিন বন্ধু ও আরে ও আমার মাখন চান দর দিয়ে আমার ওহাই জীবনে যা হারাইলাম জামাল ভাই পাবো না গো শুধু মনের মাঝে রইয়া গেল আমার একটু হাহাকার পাগল বিজয়ের
ছিন্ন মনের তার, হারিয়ে গেছে মনের মানুষ হারিয়ে গেছে, কোথায় যেন লুকিয়ে আছে গো মনের মানুষ হারিয়ে গেছে, সে কোথায় যেন লুকিয়ে আছে আমার মনের মানুষ হারিয়ে গেছে, কোথায় যেন লুকিয়ে আছে গো মনের মানুষ হারিয়ে গেছে, পাগল বিদায় ছিন্ন মনে যারে হারায় আছি জীবনে গো, আমি যারে হারায় আছি জীবনে গো, খালেদা আর কি ফিরে পাবো গো, ও যারে যারে দাদা